যাবো পূজালি, সাইকেলটা এইভাবে ঝুলিয়ে দিচ্ছে আমাকে। তাই দোকানটা খোলা আছে, আচ্ছা তো হ্যাঁ পাম্পটা দিয়ে নি। মর্নিং ফ্যামিলি, সবাইকে ফ্রেন্ডশিপদের অনেক শুভেচ্ছা। ভগবান করুক তোমাদের জীবনে বন্ধুর মতো আমাদের এই ফ্রেন্ডশিপটাও যেন না চির অটুট থাকে। সকাল সকাল উঠে দেখছি না নতুন গাছে ফুল ফুটেছে, আরে ফিলিং তো, যারা যারা গাছ লাগাও প্রত্যেকে যেন হাই। আর একটা ফুটেছে, দাঁড়াও তো লুকিয়েই আছে এটাকে। হ্যাঁ হিমচে, সকাল সকাল বাড়িতে হিমচে এসেছে। আমি ভাবছি বোরা খাবো, বাট মা একটু বসিয়ে দেবো, ইটু ঠাকুরের জন্য লাগে। কবে ইটু পুজো ভাবো, এসো চলো একটা দুটো শিকড় আছে একটু বসিয়ে দেবো, ভালো করে দেখি আমি। সে তো শিকড় দেখা যাচ্ছে। রোদে দেব না, কোথায় আর রোদ, এখন দেখতে পাচ্ছি একটু একটু বেরোচ্ছে। তুই আসবি কি করে, তুই আমাকে দে, আমি না যেতে যেতে উল্টে যাই। এবার হবে, দেখে আয় মা মাছ বাচ্চে। দেখেছিস তুই? হ্যাঁ গাছটা ভেবেছিলাম, হ্যাঁ ভেবেছিলাম মারা গেছে। এই যে এত সুন্দর ভাবে বেরোবে কে জানতো, ভালো দেখাচ্ছে রে। ওই পাতাটা ফেল, ওই পাতাটা ফেল, এটাও লাগবে না। হ্যাঁ ফেলে দে ফেলে দে। হ্যাঁ কি সুন্দর লাগছে। এই চিচিংড়িটা খেয়ে নিয়েছে? আরে না না, কাল তুলে নিয়েছি। আর বাইদা ওই একটা জিনিস খেয়াল করে দেখবে, সমস্ত পূর্ণিমা অমাবস্যা কি রবিবারই পড়তে হয়। আজ আমাদের বাড়িতে চিকেন নয়। তুলে নে, ওটাকে তুলে নে। আমি বলতে চাই এই শশাটা আমরা কি জন্য রেখে দিয়েছি, থেকে বীজ হবে ওখান থেকে গাছ হবে। তুলে নে তুলে নে, ওটা তুলে নে। না না থাক, একদম ফলবিহীন গাছ কি ভালো লাগে। দুদিন আগে যে ঘড়িটা ঠিক করলাম, কি হচ্ছে কি জানে শুধু স্লো হয়ে যাচ্ছে। কত বাজে রে, দাঁড়া 29 এতটাই ছোট মতো পেরাকটা না আটকাচ্ছে কিনা বোঝা যায় না। দেখে একটু উল্টো দিক। হ্যাঁ থাক, বাড়ির সময় যদি স্লো থাকে আর আমরা স্লো হয়ে যাব না। সকাল থেকে না আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা না কেমন কেমন একটা লাগছে যেন। যাই হোক আমি মা এখন যাচ্ছি কলা পাতা কাটতে। মা যেটা বললো কাকিমার রান্না করবে আজকে, বড় কলা গাছ লাগবে নাকি? মাঝে মাঝে না আমার নিজের চোখকেও বিশ্বাস হয় না, কি বানাবি? ফেন্সিপ ব্যান্ড, আজ যেহেতু ফেন্সিপ ব্যান্ড বন্ধুকে আসলে সারপ্রাইজ দেবো একটা। চলো স্টার্ট করে দাও। কিন্তু আমি তো বানাতে পারি। হ্যাঁ হ্যাঁ পারে। তুমি লাগবে একটা আইসক্রিম কাটি আর এতটা।
করি বল দিদি। আমি তোর সুন্দর করি। আমিও পারি মনে হচ্ছে, আমার ভয় ভয় লাগছে। কিচ্ছু হবে না, ভালো হবে, শুরু করে দে। আমার বাড়িতে এইটুখানি উলি বেজেছিল, সেখান থেকে সাদা একটা কেটে নিয়েছি। বন্ধুর হাতে হয়ে যাবে। রেডি হয়ে গেছে, এটাকে না রোদে শুকোতে দিতে হবে, তারপর আমি নামটা লিখে দেবো। এই যে কলা পাতাটা একটু শিখে রাখ। আর মা কখন থেকে রিভিউ এর জন্য ওয়েট করে যাচ্ছে। কি করে মোছে অমৃত ও ধার টাইটেল। আচ্ছা কিরম করে মোছে? এই যে তবে আমাদের বন্ধুত্ব কোনোদিন মুছবে না। কে কিনে দিয়েছে অমৃতা? এই আমাদের সময় ছিল যে তুই স্লেটে লিখে না এরকম ভাবে মোছা যেত। অমৃতা কে কেছি, দারুণ হয়েছে অমৃতা, পুরো তাই বলো সেম না, পুরো সেম। এনে বাবু ধর অমৃতা দাস লিখে দে। সকালের দিকটা রোদ দিয়েছিল, ভাবলাম আকাশটা বুঝি দুদিন ধরবে, শুরু হয়ে গেছে। আমি তো প্রথমেই বললাম তুই লেখ। এর থেকে ভালো না আমি এতে লিখতে পারলাম না। কি সুন্দর হয়েছে বন্ধু আজকে যখন কালো হয়ে এলো, আমি ভাবলাম বন্ধু আজকে আমাদের ঘুরতে আসা হবে না, কাল আসিনি, আজও যদি না আসতাম মনটা খুব খারাপ হয়ে যেত বল বন্ধু। ও মা দাও না দুটো করে। হ্যাঁ আরে উল্টো মিছে, হ্যাঁ
সকাল থেকে আমি দেখছিলাম জয়শ্রী একটুকু উইন করেনি, কই দেখি হাতে কেমন লাগছে। এই যে কিন্তু একবার জয়শ্রীকে কানেরটা পরিয়ে দেবো। কি ভালো লাগছে আমার সব জলসাচি বন্ধুদের জন্য, কিভাবে বাঁধবো ইচ্ছে হয়নি। যাই হোক, কালী বুড়ির সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।